ভালো করে জল দে, ভালো করে জল দে। মনে হচ্ছে তিন বছর চান করেনি। ৩২ পাটি খুলে হাসো। ৩২ নেই, ৩০, দুটো পড়ে গেছে। আচ্ছা, আমি তাহলে বরং একবার হর্ষবর্ধন বাবুর সাথে দেখা করে আসি। সেইটাই ভাল। বাবু তো ঘরেই নেই। কোথায় গেছে? ওই তো ওই মার্কেটে গেছে। না না, মন্দিরে, মন্দিরে যজ্ঞ করতে গেছে। যজ্ঞ করছে কেন? কারণ ওই ছোট বাবু যাতে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয় সেই জন্য। ঠিক আছে, আমি তাহলে ওয়েট করবো। হ্যাঁ, তাতে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? যজ্ঞের পর বাবু গঙ্গায় চান করতে যাবেন, সেই ফলতায়। কেন ফলতায়? কেন বাবু ঘাটে তো জল ছিল। ফলতার জলে যে আগে থেকে মানত করা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল আসব। সত্যি সত্যি আসবে? আরে আসবো আসবো। তুমি কাঁদছো কেন? কেন বলুন তো? খুশিতে। ছোট বাবু আপনার মতো মানুষের জামাই হবে সেই খুশিতে। মানুষ আমাদের পাশে আছে। কিন্তু আমার পাশে কেউ নেই। মধু, কেটে পর বেঁচে থাকলে করে খেতে পারবি, এখানে থাকলে ১৩ দিন পর তোর শ্রাদ্ধ হয়ে যাবে। শ্রাদ্ধ? আপনি আমাকে ৫-৬ হাজার টাকা দিন, মাইনে থেকে কেটে নেবেন। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি যা, নইলে বাবাকে আর দেখতে পাবি না। আপনিও আমাকে আর দেখতে পাবেন। মনটা আমার লাভ ইউ করে রে, মনটা লাভ ইউ করে রে।